Assalamualaikum, dear student. After finishing Eid festival, I have come back again towards you. This is Mr. Selim Reza. I am going to discuss with you about English first paper. So let's go. English first paper, class 9 and 10. Topic name, importance of English. Unit 4, lesson 5, page number 53, textbook. And you are class 10 and student, you are the test paper. Test paper, 39 for the test. BF Sai College, page number 223. Page number 23 days, test paper থেকে আর 39 মডেল क्वेश्चन তোমরা যারা ক্লাস 10 যারা আছো ক্লাস 10 আর যারা 9 যারা আছো তারা 53 পেজ বের করো অথবা 9 এর কথা বলছি 9 এর তোমরা আমার হোস্টেল যারা আছো তারা মডেল क्वेश्चन 21 নবদ্বীপ বইয়ের মডেল क्वेश्चन 21 পেজ নাম্বার 416 পেজ যাই হোক আশা করি তোমরা বই টেক্সটবুক হোক আমার বন্ধু তোমরা বলে বের করেছ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এই লিখো লেসন ফাইভ খুব ইম্পর্টেন্ট টপিক এজ এ ফার্স্ট প্যাসেজ প্রথম প্যাসেজ হিসেবে এই প্যাসেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো ডিয়ার স্টুডেন্ট আমি একটা হেডলাইন দিয়েছিলাম আগে হেডলাইনটা কি বলো ইম্পর্টেন্স অফ ইংলিশ তারপরে আমি হেডলাইন দেওয়ার পর এই পুরো প্যাসেজটাকে চারটা ভাগে ভাগ যেটা এই চিত্রের আমি করে থাকি চারটা ভাগে ভাগ করার প্রথম যে পার্টটা পার্ট ওয়ান আমি লিখেছি হোয়াই ইজ ইংলিশ মোস্ট ইম্পর্টেন্ট কেন আমরা ইংলিশকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কেন ইংলিশকে বলছি সবচাইতে ব্যবহারযোগ্য সবচাইতে সুইটেবল একটা ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বের মধ্যে কেন এত গুরুত্ব বেশি আর তো অনেক ভাষা আছে কিন্তু এটা এত গুরুত্ব কেন দেখো আমরা একটা কারণ তোমাকে দেওয়ার চেষ্টা করছি ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ডিউ টু স্পিড ট্রান্সফার অর্থাৎ দ্রুত এই যে যানবাহন আমাদের যে যানবাহন কমিউনিকেশন যেটা বলছি হাই অর্থাৎ যে দ্রুত যোগাযোগ ব্যবস্থাটা বা আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থাটার কারণে কিন্তু পৃথিবীটা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমরা বলছি গ্লোবাল ভিলেজ স্মল ভিলেজ আমরা পুরো পৃথিবীটা একটা ভিলেজ বলতেছি হ্যাঁ এই কারণে যখন আমি যখন আমার পৃথিবী ছোট হয়ে যাচ্ছে তখন ছোট পৃথিবীতে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি তাহলে একটা রাস্তা একটা লোকের সাথে আমি যোগাযোগ কিভাবে করবো আমি বাঙালি হ্যাভ টু লার্ন ইংলিশ উই ক্যান কমিউনিকেট রাশিয়ান পিপল থ্রু ইংলিশ উই ক্যান কমিউনিকেট চাইনিজ পিপল থ্রু ইংলিশ উই ক্যান কমিউনিকেট এনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইংলিশ এটা একটা কারণ দুই নম্বর কারণটা হচ্ছে ভাস ডিস্টেন্স আর শর্টেন অর্থাৎ যে আজকে অস্ট্রেলিয়া কোথায় আজকে আমেরিকা কোথায় কত দূরে আছে আমাদের আর্থিক সুযোগ আছে বা আমরা বিজনেসের কাজে বা যে কোনো কাজে আমরা যদি সেখানে নাও যে আমরা যে আজকে দূরত্বটা কমে যাওয়ার কারণে আমরা ইংরেজি ব্যবহারের ফলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি তারপরে টপ টেন পার্সন ইন দ্য ওয়ার্ল্ড থ্রু ইন্টারনেট আমরা আজকে 2020 সালে বা এই যুগে আমরা কি করছি ইন্টারনেট ব্যবহার করছি আমরা ফেসবুক ব্যবহার করছি আমরা টুইটার ব্যবহার করছি আর এই যে সামাজিক মাধ্যম এগুলো সব ক্ষেত্রে কিন্তু ইংরেজি ব্যাপারটাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে এই জন্য আমাদের কি করতে হবে ইংরেজি শিখতে হবে দুই নম্বর চার নম্বর দেখো কমিউনিকেট উইথ হোল ওয়ার্ল্ড ফর ডিফারেন্ট পারপাস অর্থাৎ আমরা পৃথিবীর সব মানুষ সব মানুষের সাথে আমরা যোগাযোগ করছি কোনো না কোনো ভাবে কেউ হয়তো বিজনেসের জন্য করছে কেউ হয়তো আরো অন্য কোনো উদ্দেশ্যে করছে কেউ হয়তো ভ্রমণ করছে হ্যাঁ এই যে জিনিসগুলো করছে আমরা বিভিন্ন বিভিন্ন অবজেক্ট বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট 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 যে পার্পাস আমরা যে পৃথিবী ভ্রমণ করছি পৃথিবী এক দেশ থেকে আরেক দেশে আমরা যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি এই যেতে হলে হ্যাভ টু লার্ন ইংলিশ আমাদের ইংরেজি শেখা ইংরেজি জানা ছাড়া আমাদের বিকল্প হলো হয়ে না এবং দেখো আমি তাকে বলছি ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস দিস মানে চারটে কথা বলছি আমি আরও অনেক আছে উই হ্যাভ টু লার্ন ইংলিশ যদি আমরা এই জিনিসগুলো শুরু করি করতে চাই তাহলে কিন্তু আমাদের ইংরেজি জানতে হবে ইংরেজি শিখতে হবে দ্যাটস হোয়াই সো ইংলিশ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড
Dear student, আশা করি তোমরা এই পার্ট 1 তোমরা বুঝতে পেরেছো। So dear student, আমরা পার্ট 1 এ বললাম কেন ইংরেজি এত গুরুত্বপূর্ণ। আর টিএর মধ্যে সে আমরা পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে দেখো আমি পার্ট 3 লিখছি, ফার্স্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং আরো আরো পাঁচটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ব্যাপকভাবে প্রচলিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত। আমার ভুল না হলে 350 মিলিয়ন মানুষ কথা বলে ইংরেজিতে অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং আরো 300 মিলিয়ন মানুষ কথা বলে ইংরেজিতে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স মাদার ট্যাং, অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, ঠিক আছে, মাতৃভাষা বাংলা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি। তুমি যদি আমেরিকানের কথা বলো, তুমি যদি ব্রিটেনের কথা বলো, তাহলে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। যাই হোক, আমরা এই এই যে পার্টি আমরা বলছি ফার্স্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই পপুলার ল্যাঙ্গুয়েজ হওয়ার কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে একটা, দেখো তুমি এটা ঘুরছো, ইফ এনি ওয়ান লার্ন ইংলিশ প্রপারলি আর ফ্লুয়েন্টলি দেন হি অর শি ক্যান গেট এ গুড জব, দ্যাট ইজ ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই, এটা গুড জব। তারপর আমি 2 নম্বর আমরা বলছি যে ক্যারিয়ার বিজনেস, তুমি যদি একটা ব্যবসা করতে চাও, তুমি যদি একটা মাল্টি ন্যাশনাল ব্যবসা করতে চাও, তাহলে তুমি কী করবো, তোমার দেশের গণ্ডি পেরিয়ে তোমাকে বাইরে যেতে হবে, তাহলে বাইরে যখন তুমি যাবা ইউ হ্যাভ টু কমিউনিকেট টু আদার্স। সো হাউ ডু ইউ কমিউনিকেট দ্য পিপল? সো ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট দ্য পিপল, ইফ ইউ ওয়ান্ট টু ক্যারিয়ার ইন বিজনেস, ইউ হ্যাভ টু সার্টেনলি নো দ্য ইংলিশ। 3 নম্বর, দেখো টু লিড হ্যাপি লাইফ। একটা মানুষ এখনকার আমরা কী চাই? আমরা একটা হ্যাপি লাইফ চাই, একটা ইনফরমেশন ইনফরমেটিভ লাইফ চাই, তথ্যবহুল। আজকে আমি যদি না জানি, আজকে গোটা ওয়ার্ল্ড আমরা যদি না জানতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুখী জীবন জীবনযাপন লিড করতে পারবো না। সেরকমভাবে আমরা যদি হ্যাপি লাইফ লিড করতে চাই, হ্যাপ টু লার্ন ইংলিশ, আমাকে এই জানতে হবে। হ্যাপি লাইফের সাথে কিন্তু গুড জব, ভালো বিজনেসের সম্পর্ক আছে। আমার যদি গুড জব থাকে, আমার যদি বিজনেস ভালো থাকে, আমি যদি গোটা ওয়ার্ল্ডের সাথে যদি সম্পর্ক করে বিজনেস চালাতে পারি, তাহলে কিন্তু আমার হ্যাপি লাইফটা আমি লিড করতে পারবো। গেট হায়ার এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো আমি একটা রিসার্চ করবো কোনো একটা বিষয়ের উপরে, কোনো একটা টপিকের উপরে, তাই না, তোর কিন্তু কী করতে হবে, বই পড়তে হবে। আর রিসার্চের বইগুলো, পিএইচডির বইগুলো বা হায়ার এডুকেশনের যে বইগুলো আছে, এই বইগুলো কিন্তু সবগুলোই ইংলিশে লেখা। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট হায়ার এডুকেশন, ইফ ইউ ওয়ান্ট টু রিসার্চ এনিথিং, ইফ ইউ ওয়ান্ট টু থিসিস এনিথিং, দেন ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। আমরা যদি কারোর কমিউনিকেট করতে চাই, সেটা হতে পারে জবের ক্ষেত্রে, জব করার জন্য কমিউনিকেট করতে পারি আমরা, আমরা বিজনেসের জন্য কমিউনিকেট করতে পারি, আমরা হায়ার এডুকেশনের জন্য কমিউনিকেট করতে পারি। তাহলে যদি আমরা এই 4টা জিনিসকে ফুলফিল করতে পারি, বাস্তবায়ন করতে চাই, দেন আমরা কিন্তু করতে হবে কমিউনিকেট করতে হবে। আর কমিউনিকেট করতে গেলে আমার করতে হবে ইংলিশ আমাকে জানতে হবে। সো এই যে পার্টি আমরা যেটা পপুলার ল্যাঙ্গুয়েজ বললাম, এই 5টা কারণে ইংরেজি একটা পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। বর্তমান বাজারে, বর্তমান প্রেক্ষাপটে ইংরেজি জানা জানা মানুষ, তাদের ডিমান্ড বেশি, তারা ভালো জব পায়, তারা ভালো চাকরি পায়। তুমি যদি ইংরেজি না জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা, তুমি যদি ইংরেজি তোমার খাবার আগে ইংরেজি হাতে আগে দেখবে, ইংরেজি তুমি তুমি যদি পাশ করতে না পারো, বাংলা তুমি খুব ভালো করেছো, তুমি ইলিজিবল হবা না। সো এই এই যে পপুলার ল্যাঙ্গুয়েজটা, আমাদের সবাইকে আত্মস্থ করতে হবে, আমাদের শিখতে হবে। তো এই 5টা আমরা এখানে পরে উল্লেখ করলাম, যে টু গেট এ গুড জব, টু ক্যারিয়ার ইন বিজনেস, টু লিড হ্যাপি লাইফ, টু গেট এ হায়ার এডুকেশন, টু কমিউনিকেট এনি ওয়ান। তাহলে এই 5টা কারণে এই ল্যাঙ্গুয়েজটা এত বেশি পপুলার। আশা করি তোমরা এই পার্ট 2 তোমরা বুঝতে পেরেছো। ওকে 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 ডিয়ার স্টুডেন্ট, আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করলাম, আমরা শেষ দিকে চলে এসেছি পার্ট 3 আলোচনা করব। দেখো এই যে ইংরেজি শেখার ক্ষেত্রে সাব প্রবলেম আর অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, দেখো আমি লিখেছি একটা পয়েন্ট, লিখেছি 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবলেমস আর অ্যাভেলেবল
in our country to learn English. English শেখার ক্ষেত্রে আমাদের দেশে এমনিতে আমাদের দেশ একটা সমস্যার দেশ, তারপরও এই ইংলিশ শেখার ক্ষেত্রে প্রচণ্ড রকম একটা প্রবলেম আছে, কারো ইগো প্রবলেম আছে, কারো ভয় আছে, আরও কি কি প্রবলেম আছে চলো আমরা দেখি। প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট থাকে, অনেকেই একটা কনসেপ্ট থাকে ছোটবেলা থেকে এই পাস করার জন্য পড়া, আমরা ইংরেজিতে শিখি শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফর পাসিং এক্সাম, দেন দিস লার্নিং শুড নট বি এলিজিবল টু রিচ আওয়ার গোল। তাহলে আমরা যদি পাস করার জন্য পড়া করি ইংলিশ শিখি, তাহলে আমাদের এটা কাজে লাগবে না। কিন্তু দেখো প্যানিক অ্যান্ড ফিয়ার, কে কি বলবে, কে কি ভাববে, আমি আমার কথা বলবো, আমার কথা অনেক ভুল হচ্ছে, মানুষ মনে হাসাহাসি করবে, এই যে ব্যাপারগুলো আমাদের ভিতরে চলে আসে। হ্যাঁ, এই জন্য প্যানিক অ্যান্ড ফিয়ার প্রবলেম আমাদের মধ্যে আছে। তারপর তিন নম্বর দেখো, ল্যাক অফ স্কিল টিচার, আমাদের স্কিল বা দক্ষ টিচারের কিছু অভাব রয়েছে, হয়তো প্রাইমারি লেভেলও আছে, হাই স্কুল লেভেলও আছে, কলেজ লেভেলও আছে। তবে এখন এখন বর্তমানে অনেক ভালো ভালো টিচার আমরা পাচ্ছি, কিন্তু আগে স্কিল টিচারের কিছু অভাব ছিল। আর দেখো সুইটেবল এনভায়রনমেন্ট, আমাদের ইংরেজি শেখার জন্য একটা পরিবেশ লাগে। তুমি আজকে বাজারে যে তোমার যে দোকানদার, তাকে তুমি যদি ইংরেজিতে তাকে হাই হ্যালো করো, ওই এনভায়রনমেন্ট তোমাকে সে নেবে না, তোমাকে সে অন্য চোখে দেখবে, অন্যভাবে নেবে তোমাকে। সামাজিকভাবে কিন্তু আমরা পিছিয়ে আছি, সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা যদি ইংরেজি প্রসার করতে যাই, তাহলে কিন্তু লোকজন আমাদের সমাজের মানুষরা অন্যভাবে দেখবে। এটা একটা ব্যাপার, এটা আমাদের ল্যাক অফ প্রপার মেথড। এখন পর্যন্ত আমরা এই শিক্ষা ব্যবস্থাতে এখন পর্যন্ত আমরা প্রপার একটা মেথড আমরা দিতে পারছি না স্টুডেন্টদেরকে, যে প্রপার মেথডটাতে আমরা ইংরেজিতে শিখতে পারবো। আমরা বছরের পর বছর পাই সিলেবাস চেঞ্জ, ক্লাস চেঞ্জ, এই চেঞ্জ, ওই চেঞ্জ, তেমনটা হচ্ছে। এই এই জিনিসগুলোই আমরা প্রবলেমের মধ্যে পড়ছি, যার জন্য আমাদের ইংরেজিটাকে ক্যাপচার করা, ইংরেজিটাকে আয়ত্তে আনা খুবই আমাদের সমস্যা। আমাকে ইংরেজি ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমরা জানতে হবে। ওয়ার্ড জানার পর আমাকে প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর কমিউনিকেট করতে হবে, মোর অ্যান্ড মোর কমিউনিকেট করতে হবে পিপল টু পিপল। নো ইংলিশ ওয়ার্ড, আমাদের ইংরেজি ওয়ার্ড জানা লাগবে, ইংরেজি ওয়ার্ড না জানলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। তারপর এখন নো দ্য ওয়ে অফ স্পিকিং, খুব ইম্পর্টেন্ট কথা, কখন কীভাবে কার সাথে কোন পরিবেশে কোন কথাটা বলতে হবে ইংরেজিতে, সেটা খুব জানা দরকার। ওই জন্য আমরা বলছি ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি আমাদের ওয়ে অফ স্পিকিং, ওয়ে অফ স্পিকিং, স্পিকিংয়ের যে একটা ওয়ে আছে, পথ আছে, সিস্টেম আছে, সিস্টেমটিকভাবে আমাদেরকে এই ইংলিশটা বলতে হবে। তারপর লিসেন রেডিও, আমরা এখন অনেক রেডিও স্টেশন আছে, যদি রেডিও স্টেশনগুলোতে বাংলিশ বলা হয়, বাংলা ইংরেজি দুটো মিলে হয়, তবুও আমরা যেগুলো ইংরেজি যেগুলো টপিক থাকবে বা কোনো জিনিস প্রচার হবে ইংরেজিতে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ওয়াটস টেলিভিশন, আমরা টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে আমরা জিনিস শিখতে পারি, সেখানে আমরা মুভি আছে, নিউজ আছে, সেগুলো দেখতে পারি। ফাইনালি রিড নিউজ পেপার, আমরা ম্যাগাজিন বা নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপার, ইংরেজি ম্যাগাজিনটা যদি আমরা কাছে রাখি, তাহলে কিন্তু আমার এগুলো হেল্পফুল হবে। আফটার অল আমি যেটা এর মাঝে বা এর বাইরে যেটা তোমাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট, যেটা তোমার টেক্সট বুক, এই তোমার টেক্সট বুকটা তুমি যদি মুখ দিয়ে পড়ে, এই টেক্সট বুকে যতগুলো ওয়ার্ড আছে, এই টেক্সট বুকে কতগুলো পেজ আছে, এই টেক্সট বুকে পেজ আছে 203টা পেজ আছে, 203 একটা পেজে মিনিমাম 40-50-60-70টার বেশি পট আছে। তাহলে এই 203 দিয়ে তুমি সবটাকে গুণ করো, তাহলে কতটুকু ওয়ার্ড পাচ্ছ এই অর্থ তোমার জানতে হবে। এখানে সিস্টেম দেওয়া আছে, তোমার ম্যানার দেওয়া আছে, তোমার শিখতে হবে। তো
dear student, আশা করছি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি, যারা ক্লাস 9 তারা মডেল টেস্ট 92-এর 21 নম্বর মডেল টেস্ট নাম্বার 416, আর যারা ক্লাস 10 তাদের জন্য হচ্ছে টেস্ট পেপার থেকে 29 নম্বর মডেল বিএফ সাইন কলেজ টেস্ট নাম্বার 223। এবার আমি তোমাদের একটু কথা বলবো, তোমরা এই ক্লাস 10 এবং ক্লাস 9 তোমরা 9 এর যে এমসিকিউ আছে এবং যে প্রশ্নটা আছে তোমরা তোমাদের হোমওয়ার্ক, ক্লাস 10 এর বিএফ সাইন্স কলেজে যে সবটা এমসিকিউ আছে, পাঁচটা প্রশ্ন আছে, এ তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা হোমওয়ার্ক করবা, কোনো প্রবলেম হলে আমাকে নক করবা। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং তোমরা নিরাপদে থাকো, এটা আমাদের চাওয়া। আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই যে মহামারী দুর্যোগ থেকে আমাদের তাড়াতাড়ি পরিত্রাণ করে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।